নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব নবগ্রহ দ্বারা আসা আপনাদের জীবনে যে অশুভ প্রভাব, সেই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা এমন কোন পন্থা অবলম্বন করবেন যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে নবগ্রহের এই অশুভ প্রভাব থেকে বাঁচতে পারেন। প্রথমে আলোচনা করব রবি গ্রহ সম্বন্ধে। দেখুন, রবি আমাদের মান সম্মান এবং যশ প্রতিষ্ঠা দিয়ে থাকে, তাই রবিকে যদি আপনারা বলশালী করতে চাইছেন, রবির অশুভত্বকে দূর করতে চাইছেন, তাহলে প্রত্যহিকভাবে আপনারা যেই জল দ্বারা স্নান করছেন সেই স্নানের জলে সামান্য রক্তচন্দন অথবা যাকে লাল চন্দন বলা হয় সেই চন্দন মিশ্রিত করে স্নান করুন। নিশ্চিতভাবে রবির শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবে, রবির অশুভত্ব আপনার ক্ষেত্রে দূর হতে দেখতে পাবেন। চন্দ্রগ্রহ, দেখুন চন্দ্র আমাদের মুখ্যত মনের ওপর প্রভাব ফেলে থাকে, তার শুভ প্রভাব এবং অশুভ প্রভাব দুই ফেলে থাকে। তো চন্দ্রের শুভ প্রভাব এবং অশুভ প্রভাব যদি আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা নিয়ে আসছে, অশুভ প্রভাব আপনার জীবনকে বিভিন্ন ক্ষেত্রে জটিল করে তুলছে, তাহলে আপনারা কি করবেন? প্রত্যহিকভাবে আপনারা যখন স্নান করছেন সেই স্নানের জলের মধ্যে সামান্য কাঁচা দুধ দিয়ে দিন এবং সেই কাঁচা দুধ মিশ্রিত জল দ্বারা আপনারা প্রত্যহিকভাবে স্নান করে যান। এমনটি প্রত্যেক দিন যদি আপনারা করে যেতে পারেন, নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে চন্দ্রের শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পেতে দেখতে পাবেন। মঙ্গল গ্রহ, দেখুন মঙ্গল মুখ্যত আপনাকে দুর্ঘটনার প্রবণতা বাড়িয়ে তোলে, আপনার মধ্যে ক্রোধ রাগ এবং ঈর্ষা বাড়িয়ে তোলে, এর সাথে সাথে মঙ্গল কিন্তু রক্তপাতের সম্ভাবনাও ভীষণভাবে বাড়িয়ে তোলে। তাই মঙ্গলের যদি অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে, তাহলে নিশ্চিতভাবে আপনারা প্রত্যেক দিন এই প্রক্রিয়া করে গেলে সুফল পেতে পারেন। কী করবেন? সামান্য আকন্দ একটি গাছের টুকরো নিয়ে নিন এবং সেই টুকরোটিকে ভালো করে ঘষে নিন এবং সেই সেই রসটিকে আপনারা প্রত্যেক দিন স্নানের জলে মিশ্রণ করে সেই জল দ্বারা স্নান করুন। এমনটি প্রত্যেক দিন করে গেলে মঙ্গল দ্বারা আসা যে অশুভ প্রভাবগুলি রয়েছে সেগুলি দূর হতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। বুধ গ্রহ, দেখুন বুধের অশুভ প্রভাব যখনই আপনার জীবনে পড়বে, মুখ্যত নার্ভ সম্বন্ধীয় সমস্যা এবং তার সাথে সাথে বুদ্ধিহীনতা এবং বিচক্ষণতা ধীরে ধীরে আপনাদের মধ্যে হীন হয়ে যাবে, তাই আপনাদের ক্ষেত্রে বুদ্ধিকে ধরে রাখতে, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর জন্য, ব্যবসায়িক জায়গাকে ঠিক রাখার জন্য বুধকে যদি আপনারা বলবান করতে চাইছেন, বুধের অশুভত্বকে দূর করতে চাইছেন, তাহলে সামান্য দূর্বা প্রত্যেক দিন বেটে সেই রস দ্বারা আপনারা আপনাদের স্নানের জলে মিশ্রণ করে আপনারা স্নান করুন, প্রত্যহিকভাবে করে যান। নিশ্চিতভাবে আপনাদের ক্ষেত্রে বুধের শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পেতে অবশ্যই দেখতে পাবেন। বৃহস্পতি সম্বন্ধে আলোচনা করব। দেখুন বৃহস্পতি গ্রহ মুখ্যত আপনাকে জ্ঞান দিয়ে থাকে, আপনার মধ্যে আদর্শ এবং নীতিগত বোধ দিয়ে থাকে, তাই বৃহস্পতিকে যদি আপনার জীবনের শুভত্বকে বৃদ্ধি করতে চাইছেন, বৃহস্পতির অশুভত্বকে দূর করতে চাইছেন, এমন ক্ষেত্রে আপনারা প্রত্যহিকভাবে সামান্য কাঁচা হলুদের রস তৈরি করে নিন এবং সেই রস আপনারা আপনাদের স্নানের জলের মধ্যে মিশ্রণ করে সেই জল দ্বারা প্রত্যহিকভাবে স্নান করতে থাকুন। নিশ্চিতভাবে বৃহস্পতির শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পেতে অবশ্য দেখতে পাবেন। শুক্র গ্রহ, দেখুন শুক্রের অশুভত্ব যখনই বৃদ্ধি পায় আমাদের জীবনে, তখন কলঙ্ক উঠতে পারে এবং একই সাথে সাথে আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে বদনামের ভাগিদার আপনি হতে পারেন এবং তার সাথে সাথে আপনারা শারীরিক ক্ষেত্রে কিন্তু ক্ষীণ হয়ে যেতে পারেন। তাই শুক্রের শুভত্বকে আপনারা যদি আপনার জীবনে ধরে রাখতে চাইছেন, আপনার জীবনে সৌন্দর্য বৃদ্ধি করতে চাইছেন, তাহলে প্রত্যেক দিন যখনই আপনারা স্নান করছেন, স্নানের পূর্বে সামান্য টক দই আপনারা আপনাদের শরীরে লেপন করে তারপরে আপনারা কিন্তু স্নান করুন। নিশ্চিতভাবে শুক্রের শুভত্ব আপনার জীবনে বৃদ্ধি পাবে, শুক্রের অশুভত্ব আপনার জীবন থেকে দূর হতে দেখতে পাবেন। শনিগ্রহ, দেখুন শনিগ্রহের শুভত্ব যদি আপনার জীবনে বৃদ্ধি হচ্ছে তা অত্যন্ত বিশেষ শুভ। শনি যদি অশুভ হয়ে যায়, মুখ্যত কর্মের স্টেবিলিটি থাকে না, অর্থাৎ স্থায়িত্ব থাকে না, কর্ম বারবার পরিবর্তন হয়, কর্মের মধ্যে একটা জটিলতা সৃষ্টি হয়, এছাড়া বিভিন্ন কার্যে বিঘ্ন বাধা সহজাতভাবেই চলে আসে, সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। এমনটি যদি আপনার জীবনে ঘটছে শনির অশুভ প্রভাবের কারণে, এমন ক্ষেত্রে আপনারা কি করবেন? প্রত্যহিকভাবে সামান্য কালো তিল আপনারা নিয়ে যেই জলে স্নান করছেন সেই জলে আপনারা কালো তিল মিশ্রিত করে সেই জল দ্বারা আপনারা প্রত্যহিকভাবে স্নান করতে থাকুন। এমনটি প্রত্যেক দিন যদি আপনারা করে যেতে পারেন, নিশ্চিতভাবে আপনাদের শনির অশুভত্ব আপনার জীবন থেকে দূর হবে এবং শনির শুভত্ব ধীরে ধীরে বৃদ্ধি হতে অবশ্য দেখতে পাবেন।
এবার আলোচনা করব ছায়া গ্রহ রাহু গ্রহ। দেখুন, রাহুর অশুভ প্রভাব আপনার জীবনে খুব স্বাভাবিকভাবেই পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। রাহুর অশুভ প্রভাব যদি আপনার জীবনে প্রত্যয়িকভাবে পড়ছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় আপনাকে রাহু কিন্তু মানে বিপর্যস্ত করে তুলেছে, এমন ক্ষেত্রে আপনারা সাদা চন্দন বেটে সেই সাদা চন্দন আপনারা আপনাদের স্নানের জলে মিশ্রিত করে সেই জল দ্বারা প্রত্যাহিকভাবে স্নান করতে থাকুন। নিশ্চিতভাবে রাহুর যে অশুভ প্রভাব আছে তা দূর হতে দ্রুত দেখতে পাবেন। আলোচনা করব ছায়া গ্রহ কেতু গ্রহ। দেখুন, এই কেতু গ্রহ যদি আপনার জীবনে শুভ হচ্ছে তা অত্যন্ত শুভ, যদি খারাপ হচ্ছে অশুভ হচ্ছে তা আপনাদের ক্ষেত্রে জটিল আকার নিশ্চিতভাবে ধারণ করতে পারে। কেতু মুখ্যত প্রভাব ফেলে থাকে আমাদের জীবনের গোপন শত্রুতার ক্ষেত্রে, গোপন বিষয়গুলির ক্ষেত্রে। তাই কেতুর দুষ্প্রভাব থেকে বাঁচতে আপনারা আপনাদের জীবনে কি করবেন, আপনারা প্রত্যেক দিন সামান্য দারচিনি আপনারা বেটে নিন এবং সেই দারচিনির গুঁড়ো সামান্য সামান্য নিয়ে আপনারা আপনাদের স্নানের জলে মিশ্রিত করে সেই জল দ্বারা স্নান করতে থাকুন। নিশ্চিতভাবে আপনাদের জীবনে কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা দূর হতে দেখতে পাবেন এবং কেতুর শুভত্ব বৃদ্ধি হতে অবশ্যই দেখতে পাবেন। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম নবগ্রহ, অর্থাৎ নটি গ্রহের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে কী করবেন, যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন। আমাদের এই ছোটো ছোটো এপিসোডগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।